দাদু নাতি খেয়ে খেয়ে ব্রিটানিয়া শেষ করতে পারেনি, আপনি পিসিআর ভাইপো ব্রিটানিয়াও তুলে দিয়েছেন। আমিও 2010 সালে তখন বামফ্রন্টের সরকার থাকলেও নিয়ন্ত্রণ ছিল না, হলদিয়া এনার্জিকে 110 একর জমি আমি পাইয়ে দিয়েছিলাম। উদ্ধববাবু হাত তুলে নিয়েছিলেন, সঞ্জীব গোয়েঙ্কা আমার কাছে লোকজন পাঠিয়েছিলেন, আমি এডিএম অফিস হলদিয়াতে যেটা এডিএম ল্যান্ড সেখানে মিটিং করে তাদের জল জমি 25 লক্ষ টাকা একর, বাস্তু জমি 35 লক্ষ টাকা একর এবং পরিবারের একজনকে আনস্কেল কন্ট্রাকচুয়াল জব এই চুক্তিতে আমি আপোষে করিয়ে দিয়েছিলাম। এবং যে জমি লক্ষ্মণবাবুরা অশোক পট্টনায়ক অভিমন্যু মণ্ডলদের দিয়ে মাত্র 1,98,000 টাকা একরে অধিগ্রহণ করেছিল, সেই জমি শুভেন্দু অধিকারী 2010 সালে 35 লক্ষ টাকা একর দিয়েছে, করিয়ে দিয়েছে আপোষে, কোনো ঝগড়া লাঠি গুলি নন্দীগ্রামের মতো লড়াই সিঙ্গুরের মতো লড়াই করতে হয়নি। ইনার না আছে দিশা, না আছে লক্ষ্য, ইনি মুসলমান তোষণ আর ভাতার উপরে দাঁড়িয়ে সরকার চালাতে চান, ভোট করতে চান। 30% মুসলমানদেরকে আগে এনআরসির ভয় দেখিয়েছিল, এবারে হিন্দু রাষ্ট্রের ভয় দেখিয়েছে। যে বিজেপি বলছে এইবার 400 পার, 400 মানে সংবিধান সংশোধন করে তারা হিন্দু রাষ্ট্র করে দিল। হিন্দু রাষ্ট্র হলে নাকি সব মুসলমানকে মাথায় তুলে ঝুড়িতে করে আমরা বাইরে ফেলে দিই, এই সমস্ত মিথ্যা প্রচার করে সব মুসলমান ভোট নিয়েছে আর সঙ্গে ভাতা বিতরণ করেছে। ভাতা বিতরণে কিছু লোক প্রভাবিত হয়েছে, লোকের অভাব আছে, দরিদ্র আছে, ফসলের দাম পায় না লোক, লোকের বাড়ির চাকরি করে না, পুরুষ মানুষরা বাইরের রাজ্যে কাজে চলে যায়, তার যেটুকু পাওয়া যায় ভাতা ফাতাতে করেছে কিছু লোক করেছে, তাই 45% ভোট তারা পেয়েছে। আর এগুলো বাদ দিয়েও যারা দেশের কথা ভেবেছেন, যারা ভারতীয় সংস্কৃতির কথা ভেবেছেন, যারা সনাতন সংস্কৃতির কথা ভেবেছেন, যারা ভেবেছেন যে বিজেপি এলে আমরা ভাতা থেকে তো বঞ্চিত হব না, ভাতাও পাবো, আমার বাড়ির ছেলে চাকরিও পাবে, তারা বিজেপিকে ভোট দিয়েছে, তাই বিজেপি 39% ভোট পেয়েছে, 2,33,27,000 ভোট পেয়েছে। তাই আমরা অনেক ভোট পেয়েছি কিন্তু সংখ্যাতত্ত্বের হিসাবে 46% 39-এর থেকে বেশি, তারপর তো ছাপ্পা আছে, শুধু ডায়মন্ড হারবারেই 10 লাখ ছাপ্পা মেরেছে। তাই পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা, উনি উন্নয়ন পর্ষদের কাজ কি, পুরসভার কাজ কি, এইটা 13 বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও উনি জানেন না, জানার চেষ্টা করেননি, তাই নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনি সব তুলে দেন, দাদু নাতি খেয়ে খেয়ে ব্রিটানিয়া শেষ করতে পারেনি, আপনি পিসিআর ভাইপো ব্রিটানিয়াও তুলে দিয়েছেন, অতএব আপনি সব তুলে দেন, আপনার কোনো চিন্তা নেই, সময় আসবে জনগণও আপনাকে তুলে দেবে, নন্দীগ্রাম আগে করেছে, বাংলা পরে করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।